আসসালামু আলাইকুম, স্বাগত বাংলা ভাইরাল নিউজে। শুরুতেই সংবাদ শিরোনাম। মাদক মামলায় অবশেষে জামিন পেলেন আলোচিত চিত্রনায়িকা পরিমণি। পরিমণির জামিনের কথা শুনে এবার যা বললেন পরিমণির নানা। জামিন হলেও পরিমণিকে মুক্তি দিচ্ছে না পুলিশ। পরিমণিকে এক নজর দেখতে কারাফটকে উৎসুক জনতার ভিড়। পরিমণির জামিন নিয়ে এবার যা বললেন নায়িকা অঞ্জনা। এবার পদ্মা সেতুর স্পেনে ফেরির ধাক্কা। দেখছিলেন সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত দেশের ভাইরাল সব নিউজ মিস করতে না চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখুন আর সব খবর পেয়ে যান সবার আগে। মাদক মামলায় অবশেষে জামিন পেয়েছেন বাংলাদেশের আলোচিত চিত্রনায়িকা পরিমণি। র্যাবের একটি অভিযানে মাদকসহ আটক করে পরিমণিকে একাধিকবার রিমান্ডে নেওয়া এবং বারবার জামিন আবেদন প্রত্যাখ্যান করায় বাংলাদেশের অনেকেই ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছিলেন। শেষ পর্যন্ত হাইকোর্টের নির্দেশে জামিন শুনানির নির্ধারিত সময় 13 দিন এগিয়ে এনে পরিমণিকে জামিন দিলেন ঢাকা মহানগর ও দায়রা জজ আদালত। মঙ্গলবার জামিন আবেদনের শুনানির পর মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েস জামিন আদেশ দেন। অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল বলেছেন 20,000 টাকা মুচলেকায় পুলিশ প্রতিবেদন বা অভিযোগপত্র না হওয়া পর্যন্ত পরিমণিকে জামিন দেওয়া হয়েছে। মিস্টার পাল বলেন পরিমণি এখন আর মুক্তি পেতে কোনো আইনগত বাধা নেই। পরিমণির আইনজীবী মজিবুর রহমান সাংবাদিকদের বলেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের 47 ধারা অনুযায়ী মহিলা একটি প্রিভিলেজ পাবেন। যেহেতু পরিমণি একজন মহিলা, তার দেশে বিদেশে পরিচিতি আছে, তার কিছু সিনেমা প্রক্রিয়াধীন আছে, সেগুলোর শিডিউল বিনষ্ট হচ্ছে, তার শারীরিক অবস্থার অবনতি হয়েছে। তিনি বলছেন আমরা চেষ্টা করব আজকেই তাকে যেন জেল হাজত থেকে মুক্ত করা যায়। নিয়ম অনুযায়ী পরিমণি যে কারাগারে রয়েছেন সেই কাশিমপুর কারাগার কর্তৃপক্ষের কাছে জামিনের আদেশটি পৌঁছালে পরিমণি সেখান থেকে বের হতে পারবেন। এর আগে এই মামলায় জামিন আবেদন করা হলে শুনানির জন্য 21 দিন পর 13 সেপ্টেম্বর তারিখ নির্ধারণ করেছিলেন ঢাকা মহানগর দায়রা জজ। তার বিরুদ্ধে হাইকোর্টে রিট করেন পরিমণি। তখন এই মামলায় কেন অবিলম্বে জামিন শুনানি হবে না তা জানতে হাইকোর্ট রুল জারি করলে শুনানির তারিখ 13 দিন এগিয়ে আনা হয়। পরিমণির জামিনের কথা শুনে এবার যা বললেন পরিমণির নানা। মাদক মামলায় জামিন পেয়েছেন ঢাকায় চলচ্চিত্রের আলোচিত সমালোচিত নায়িকা পরিমণি। দীর্ঘ 27 দিন কারাভোগের পর মঙ্গলবার তিনি জামিন পান। নাতনির জামিনের কথা শুনে নানা শামসুল হক তার অনুভূতি জানিয়েছেন। শামসুল হক বলেন আলহামদুলিল্লাহ, পাঁচক্ত নামাজে বসে পরিমণির জন্য আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহর কাছে অনেক অনেক শুক্রিয়া, তিনি আমার দোয়া কবুল করেছেন। এই সময় তিনি পরিমণির জীবনে চলার পথে কোনো ভুল ত্রুটি করে থাকলে অতীতের সব ভুল শুধরে আগামী দিনগুলোতে সুন্দরভাবে চলবে এমন আশাবাদ ব্যক্ত করেন। মঙ্গলবার আদালত থেকে জামিন পেলেও রাতে মুক্তি পাচ্ছেন না পরিমণি। তাকে গাজীপুরের কাশিমপুরে মহিলা কারাগারে লক আপে রাখা হয়েছে। জামিনের কপি পেলেই তাকে কারাগার থেকে মুক্ত করা হবে। গত 4 আগস্ট রাতে ঢাকার বনানীতে পরিমণি বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র‍্যাব। পরদিন তার বিরুদ্ধে বনানী থানায় মাদক আইনে এই মামলা করা হয়। জব্দ তালিকায় পরিমণি বাসা থেকে মদ, আইস ও এলএসডির মতো মাদকদ্রব্য উদ্ধারের কথা বলা হয়। জামিন হলেও পরিমণিকে মুক্তি দিচ্ছে না পুলিশ। আদালত থেকে জামিন পেলেও মঙ্গলবার কারাগার থেকে মুক্তি মিলছে না চিত্রনায়িকা পরিমণির। বিষয়টি নিশ্চিত করেছেন কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের জেলার সৈয়দ শাহ শরীফ। এদিকে পরিমণির জামিনের খবর পেয়ে বিকেল থেকে কারাফটকে উৎসুক মানুষ তাকে দেখার জন্য ভিড় করতে শুরু করে। কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে জেলার সৈয়দ শাহ শরীফ সন্ধ্যা 7টায় বলেন সন্ধ্যা 6টা পর্যন্ত নায়িকা পরিমণি জামিনের কাগজপত্র কারাগারে এসে পৌঁছায়নি, তাই জামিন হলেও কারাগার থেকে তিনি মুক্তি পাচ্ছেন না। তবে কারাগারে তার জামিনের কাগজপত্র পৌঁছালে তা যাচাই বাছাই শেষে মুক্তি দেওয়া হবে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় মঙ্গলবার দুপুরে ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েস পরিমণির জামিন আবেদন মঞ্জুর করেন। পরিমণির আইনজীবী মজিবুর রহমান জানিয়েছেন তদন্ত প্রতিবেদন দেওয়ার আগ পর্যন্ত পরিমণির জামিন মঞ্জুর করেছে আদালত। 4 আগস্ট বিকেল 4টার পরপরই পরিমণি 12 নম্বর রোডে পরিমণির বাসায় অভিযান পরিচালনা করে র‍্যাব। এ সময় ওই বাসা থেকে বিপুল পরিমাণ বিদেশি ব্র্যান্ডের মদ, মদের বোতলসহ অন্যান্য মাদকদ্রব্য জব্দ করা হয়। পরিমণিকে এক নজর দেখতে কারাফটকে উৎসুক জনতার ভিড়। দেশের আলোচিত চিত্রনায়িকা পরিমণি কারামুক্ত হচ্ছেন এমন খবরে গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে প্রধান ফটকের সামনে ভিড় করেছেন স্থানীয় উৎসুক জনতা। নায়িকা পরিমণিকে এক নজর দেখার জন্য বেলা বাড়ার সঙ্গে সঙ্গে জনতার ভিড় বাড়তে থাকে।
উৎসুক জনতা ছাড়াও সেখানে বিপুল সংখ্যক গণমাধ্যমকর্মী হাজির হয়েছেন। দুপুরে ঢাকা মহানগর দায়রা জজ কেএম ইমরুল কায়েস শুনানি শেষে নায়িকা পরিমনির জামিন মঞ্জুর করেন। তার জামিন সংক্রান্ত কাগজপত্র কারাগারে এসে পৌঁছালে তার যাচাই বাছাই শেষে মুক্তি পেতে পারেন পরিমনি। যদি যথাসময়ে কারাগারে এসে না পৌঁছায় তাহলে হয়তো কারামুক্ত নাও হতে পারেন আলোচিত এই চিত্রনায়িকা। এক্ষেত্রে তিনি বুধবার সকালে মুক্তি পেতে পারেন। গত 4 আগস্ট সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে পরিমণিকে তার বনানীর বাসা থেকে আটক করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। ওই দিন রাত 8:10 পরিমণিকে একটি সাদা মাইক্রোবাসে র্যাব সদর দপ্তরে নিয়ে যাওয়া হয়। সেখানে রাত 12 পর্যন্ত তাকে জিজ্ঞাসাবাদ করে র্যাব। পরদিন 5 আগস্ট বিকেল 5:12 পরিমণি চলচ্চিত্র প্রযোজক রাস ও তাদের 2 সহযোগীকে কালো একটি মাইক্রোবাসে বনানি থানার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়। এরপর র্যাব বাদী হয়ে রাজধানী বনানী থানায় পরিমণি ও তার সহযোগী দীপুর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। পরিমণি জামিন নিয়ে এবার যা বললেন নায়িকা অঞ্জনা। রাজধানী বনানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে হওয়া মামলায় গ্রেফতারের 26 দিন পর জামিন পেয়েছেন চিত্রনায়িকা পরিমণি। মঙ্গলবার ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েসের আদালত শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন। পরিমণি জামিনে চিত্রনায়িকা অঞ্জনা খুশি হয়েছেন জানিয়ে ফেসবুকে লিখেছেন, আলহামদুলিল্লাহ পরিমণির জামিন মঞ্জুর, সঠিক পথে এগিয়ে চলে নিজের জীবনকে আরও সুন্দর করবে, আমাদের চলচ্চিত্রকে সমৃদ্ধময় করবে তোমার প্রতিভাময় সু অভিনয় দিয়ে, আমি এই আশীর্বাদ করি, পরিমণির পাশে আমি সবসময় ছিলাম, ইনশাল্লাহ ভবিষ্যতেও থাকবো। অঞ্জনা বলেন, পরীকে নিয়ে আমার দেওয়া স্ট্যাটাসগুলো এখনও আমার প্রোফাইলে আছে, সবগুলোই পজিটিভ, আমি ওর পক্ষেই লিখেছি, কেউ বিভ্রান্তিমূলক কমেন্ট করার আগে স্ট্যাটাসগুলো দেখে আসবেন আশা করি। গত 13 আগস্ট রিমান্ড শেষে পরিমণি ও তার সহযোগী দীপুকে কারাগারে পাঠানো হয়। এরপর গত 19 আগস্ট আদালত পরিমণির জামিন আবেদন খারিজ করে একদিনে রিমান্ড মঞ্জুর করেন। তৃতীয় দফার রিমান্ড শেষে গত 21 আগস্ট তাকে কারাগারে পাঠানো হয়। এবার পদ্মা সেতুর স্পেনে ফেরির ধাক্কা। এবার পদ্মা সেতুর স্পেনের সঙ্গে ধাক্কা লেগেছে বিশিষ্ট জাঙ্গি নামের একটি ফেরির। মঙ্গলবার সকালে মুন্সিগঞ্জের লৌহজংয়ের পদ্মা সেতুর 2 ও 3 নম্বর পিলারের উপর অবস্থিত স্পেনের সঙ্গে ধাক্কা দেয় ফেরিটি। শিমুলিয়া ঘাটের উপ মহাব্যবস্থাপক মোহাম্মদ শফিকুল ইসলাম এই তথ্য নিশ্চিত করে বলেন, সকাল 7টার দিকে ফেরি বিশিষ্ট জাহাঙ্গীর পদ্মা সেতুর 2 ও 3 নম্বর পিলারের মধ্য দিয়ে ডকইয়ার্ড থেকে পাটুরিয়া ঘাটে যাচ্ছিল। সে সময় স্পেনের সঙ্গে ফেরির মাস্তুলের ধাক্কা লাগে। সেতুর স্পেন পানি থেকে অনেক উঁচুতে ছিল, এরপরও কীভাবে লাগলো বিষয়টি আমাদের বোধগম্য নয়। পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান আব্দুল কাদের বলেন, আমরা ঘটনাটি লোকমুখে জানতে পেরেছি, তবে বিআইডব্লিউটিসির পক্ষ থেকে এ ধরনের ঘটনা ঘটেনি বলে আমাদের জানানো হয়। এর আগে গত 13 আগস্ট মাদারীপুর বাংলাবাজার ঘাট থেকে আসছিল ফেরি কাকুলি। সকাল 8টার দিকে ফেরিটি সেতুর 10 নং পিলারে আঘাত হানে, এতে তেমন কোনো ক্ষতি হয়নি। 9 আগস্ট সন্ধ্যায় 10 নম্বর পিলারে আঘাত হানে ফেরি বিশিষ্ট জাহাঙ্গীর, এ সময় 20 জন যাত্রী আহত হন। 23 জুলাই সকাল 10টার দিকে পদ্মা সেতুর 7 নং পিলারের সঙ্গে ধাক্কা খায় রো রো ফেরি শাহজালাল, এতে 20 জন যাত্রী আহত হন।